नगर मालदा उपजेला 250টি অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভ সংঘ। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার বেলা 11টার সময় উপজেলার রেবা আক্তার মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করে শুভ সংঘের সদস্যরা। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায় সারা দেশে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়ার জন্য। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মালদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর, মালদা সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, মালদা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ফরিদুল করিম সহ অন্যান্যরা।